আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে স্নেহ শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম শরীয়ত। আজকে আলোচনা শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারব জেনে নিই। শরীয়তের পরিচয়, বিষয়বস্তু, পরিধি, গুরুত্ব ও উৎসসমূহ সম্পর্কে অবগত হতে পারব। আল কোরআনের পরিচয় এবং অবতরণ সম্পর্কে ব্যাখ্যা করতে পারব। আল কোরআন সংরক্ষণ ও সংকলন সম্পর্কে আলোচনা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে শরীয়তের পরিচয়, শরীয়তের বিষয়বস্তু, শরীয়তের পরিধি, শরীয়তের গুরুত্ব ও উৎসসমূহ এবং আল কোরআনের পরিচয় এবং আল কোরআনের অবতরণ সংরক্ষণ ও সংকলনের ইতিহাস সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, সময়ের স্বল্পতার কারণে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এক্ষেত্রে তোমরা লিখতে পারবে সুন্দর করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনা শুরু করছি দ্বিতীয় অধ্যায় শরীয়ত। শরিয়া বা শরীয়ত আরবি ভাষার শব্দ, শাব্দিক অর্থ পথ, রাস্তা, জীবন পদ্ধতি ইত্যাদি। পরিভাষায় মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আদেশ, নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন, সেগুলো হলো কি? শরীয়ত। তাহলে একজন মুসলিম বা একজন ইসলাম ধর্মের অনুসারী তার ইহলৌকিক এবং পরলৌকিক জীবন যে রয়েছে, উভয় জগতে জীবন সম্পর্কে যে নির্দেশনা, যে বিধিবিধান, যে আইন কানুন বা যে পদ্ধতি অনুসরণ করার দরকার, যে রাস্তা ফলো করার দরকার, সেগুলোর আলোচ্য বিষয় হলো কি? শরীয়ত। তাহলে আমরা বুঝতে পারছি যে একজন ব্যক্তি যদি ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় জীবন ব্যবস্থা অনুসরণ করতে চায়, তাহলে অবশ্যই কি তাকে শরীয়ত অনুসরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব শরীয়তের বিষয়বস্তু। শরীয়ত হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শরীয়তের বিষয়বস্তুকে মুসলিম মনীষীগণ তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হলো আকিদা, একটি নৈতিকতা, আর একটি হলো বাস্তব কাজকর্ম। আকিদা সম্পর্কে আমরা আলোচনা করেছি, বিশ্বাসমালা, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করাই হলো আকিদা। অর্থাৎ বিশ্বাসগত দিক থাকবে শরীয়তের, একটা বিষয় থাকবে, একটা দিক থাকবে হলো কি? বিশ্বাসগত দিক। দুই নম্বর হলো নৈতিকতা। অবশ্যই মুসলিম ধর্মের অনুসারে যারা, তাদের মধ্যে অবশ্যই নৈতিকতা থাকতে হবে। নীতি, নৈতিকতা, আদর্শ, এগুলো না থাকলে কি শরীয়ত অনুসরণ করা সম্ভব হবে না। আরেকটি হলো বাস্তব কাজকর্ম, অর্থাৎ আকিদা, বিশ্বাসগত দিক, নৈতিকতা, মানুষের আচার ব্যবহার, মানুষের চিন্তা চেতনার নীতির অনুশীলন, নৈতিকতা, আকিদা এবং নৈতিকতা, এই দুইটির বাস্তব প্রয়োগ ঘটাতে হবে কোন কিসের মাধ্যমে? বাস্তব কর্মের মাধ্যমে। তাহলে বাস্তব কাজকর্ম, নৈতিকতা এবং আকিদা, এই দুইটি সমন্বয় হতে হবে। তাহলে কি হবে? শরীয়তের যে বিষয়বস্তু, শরীয়ত যে নির্দেশনা, শরীয়তের যে অনুসরণ করার জন্য যেগুলো ফলো করার দরকার বা যেগুলো পালন করার দরকার, সেগুলো পরিপূর্ণভাবে কি হবে? বাস্তবায়ন হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই কি শরীয়তের তিনটি বিষয়বস্তুকে আমরা অনুসরণ করব, আকিদা, নৈতিকতা এবং বাস্তব কাজকর্ম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমরা আলোচনা করব শরীয়তের গুরুত্ব নিয়ে। শুরুতে আমরা জানলাম যে শরীয়ত হলো একটি সার্বিক কল্যাণকর দিক নির্দেশনা, যেটি
মানব জাতির সঠিকভাবে জীবন পরিচালনার জন্য অনস্বীকার্য। শরীয়তে কি রয়েছে? শরীয়তে হালাল হারাম রয়েছে, শরীয়তে বৈধ অবৈধ নির্দেশনা রয়েছে, শরীয়তে জায়েজ নাজায়েজের বিষয় রয়েছে। ইসলামের রুকন হলো পাঁচটি, বুনিয়াদ ইসলাম ওয়া আলা খামসিন, অর্থাৎ ইসলামের রুকন পাঁচটি। এই পাঁচটি রুকনের পাশাপাশি নৈতিকতা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদির বিষয়কে বর্ণনা করা হয়েছে। পাঁচটি রুকন কি? ইমান, সালাত, সাওম, যাকাত, হজ। এরপরে ইসলামের কিছু পরিভাষা আছে যেটি আমরা প্রথম অধ্যায়ের শেষ অংশে জানতে পারবো, সেগুলো হলো নৈতিকতা, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি। এগুলো হলো কি? শরীয়তের দিক নির্দেশনা, এগুলো অনুসরণ করতে হবে জীবন পরিচালনার জন্য। এছাড়াও ইসলামের পাঁচটি রুকনের পাশাপাশি শরীয়তের উৎসকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কোরআন, একটি হাদিস, একটি ইজমা, একটি হলো কি? কিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শরীয়তের মোট উৎস চারটি। এর মধ্যে তোমাদের প্রশ্ন করা হয় অনেক সময় যে শরীয়তের প্রধান উৎস কয়টি। শরীয়তের প্রধান উৎস হলো দুইটি, আর মোট উৎস হলো চারটি। বা যদি বলা হয় শরীয়তের উৎস কয়টি, সেক্ষেত্রেও চারটি হবে, আর প্রধান উৎস কয়টি, দুইটি হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উৎস সম্পর্কে জানলাম। এবার শরীয়তের যে সর্বপ্রথম উৎস, সেই উৎস নিয়ে আমরা আলোচনা করব। শরীয়তের সর্বপ্রথম উৎস হলো আল কোরআন। আল কোরআন হলো মহান আল্লাহ তাআলার বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা এই আসমানি কিতাব ঐশী গ্রন্থ নাজিল করেছেন। এই ঐশী গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয়, তার গুণাবলী, ইমান, ইসলাম সমস্ত বিষয়কে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, আমি আপনার উপর কিতাব, আসমানি কিতাব নাজিল করেছি, তিবিয়ানা লিকুল্লি শাই, অর্থাৎ প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট বর্ণনা দানের মাধ্যমে। তাহলে প্রত্যেকটি বিষয়ের বর্ণনা এখানে রয়েছে। আল্লাহ তাআলার পরিচয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে, আল্লাহ তাআলার গুণাবলী, ইমান কি, ইসলাম কি, প্রত্যেকটি বিষয় কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি করেছেন, বর্ণনা দিয়েছেন। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা এবং মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আল কোরআন এমন একটি গ্রন্থ যেটিকে বিজ্ঞানময় গ্রন্থ হিসাবেই আল্লাহ তাআলা শপথ গ্রহণ করেছেন, তাই না? সূরা ইয়াসিন আয়াত নম্বর 2, ইয়াসিন আল কোরআনিল হাকিম, ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের কসম। তার মানে আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি যে কোরআন এমন একটি ঐশী গ্রন্থ যে গ্রন্থের মধ্যে বিজ্ঞানের যাবতীয় দিক নির্দেশনা রয়েছে। বর্তমান বিশ্ব আজ কোরআন নিয়ে ব্যাখ্যা, বিশ্লেষণ, বিভিন্ন গবেষণা, থিসিস বা বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে তারা বিজ্ঞানের নতুন নতুন যে আবিষ্কার, সে আবিষ্কারগুলো কোরআনকে অনুসরণ করেই কি করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য শুধুমাত্র আমরা কোরআনকে ধর্মীয় গ্রন্থ হিসেবে মানব না, বরং বিজ্ঞানময় একটা গ্রন্থ হিসেবে কি করবো, বিশ্বাস করব, এবং বিজ্ঞানের যে নির্দেশনা আছে সেগুলো আমরা অবশ্যই কি আমাদের জ্ঞানে, আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে আমাদের জীবনকে সহজ থেকে আরও সহজ, সুখ থেকে আরও সুখ, সমৃদ্ধি অর্জন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা জানবো যে এই যে ঐশী গ্রন্থ আল কোরআন, এর অবতরণ সম্পর্কে আমরা জানি। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআন লিপিবদ্ধ করেছেন কোথায়? লাউহে মাহফুজে, অর্থাৎ সংরক্ষিত ফলকে। বালহুয়া কোরআনুম মাজিদ ফি লাউহি মাহফুজ, বরং এটি সম্মানিত কিতাব আর এটি সংরক্ষিত হয়েছে কোথায়? লাউহে মাহফুজে, লিপিবদ্ধ রয়েছে, সংরক্ষিত ফলকে এখনও লিপিবদ্ধ রয়েছে সপ্তম আসমানে, লাউহে মাহফুজে। আল্লাহ তাআলা সেই লাউহে মাহফুজ থেকে পবিত্র কোরআনুল কারীম কদরের রাত্রিতে সর্বপ্রথম প্রথম আসমানের বাইতুল ইজহা নামক একটি স্থান আছে, সেই স্থানে অবতীর্ণ করেন একসঙ্গে। বাইতুল ইজহা প্রথম আসমানের একটি সম্মানিত স্থান, এই স্থানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম একসঙ্গে নাজিল করেন। অতঃপর সেই বাইতুল ইজহা নামক স্থান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা শুরু করেন আবারও সেই কদরের রাত্রিতে। কিন্তু প্রথম আসমানে যখন অবতীর্ণ হয়েছিল তখন একত্রিতভাবে নাজিল হয়েছিল, আর রাসূলের উপর নাজিল হয়েছে খণ্ড খণ্ডভাবে সুদীর্ঘ 23 বছর ধরে এই পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন, নাজিল করার পর এই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব কি গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম যখন নাজিল করলেন, নাজিল করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সংরক্ষণের জন্য বিভিন্নভাবে
পদ্ধতি বা বিভিন্ন ধরনের কৌশল, বিভিন্ন ধরনের চিন্তাধারা করে বা পদ্ধতি অবলম্বন করে তিনি কী করেছেন সেগুলো সংরক্ষণ করেছেন। আল কোরআন সংরক্ষণের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহ তাআলা মানুষদের মধ্যে কোরআন মুখস্থ বা হিফজ করার একটা যে মানসিকতা সেটি তৈরি করে দিয়েছেন। আর কোরআন যেন মানুষের মনে স্থান করে নিতে পারে সে ধরনের মেধা বা স্মরণ শক্তি আল্লাহ তাআলা মানুষের মধ্যে দান করেছেন, যার কারণে পৃথিবীতে এখনও লক্ষ কোটি কোটি হাফেজ পবিত্র কোরআনকারী মুখস্থ করে তারা তাদের হৃদয়ে ধারণ করে প্রতিনিয়ত থেকে বিচরণ করছে। বিধায় পবিত্র কোরআনকারী পৃথিবী থেকে বিদায় নেওয়ার কোনো কি সম্ভাবনা নাই, কোনো অবকাশ নেই। আল্লাহ তাআলা এরপরেও কি দায়িত্ব নিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং তা সংরক্ষণের দায়িত্ব কি আমারই। তাহলে আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আর এর লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনুল কারীম নাজিল হওয়া শুরু হলো তখন যে সমস্ত সাহাবীরা শিক্ষিত ছিলেন এবং শিক্ষিত সাহাবীদের সংখ্যা ছিল 42 জন, এই 42 জন শিক্ষিত সাহাবী তারা কোরআনুল কারীমের আয়াতগুলো সুরাগুলো বিভিন্নভাবে লিপিবদ্ধ করেছেন, যেমন খেজুর গাছের ডাল, পশুর চামড়া, হাড়, পাথর, গাছের পাতা ইত্যাদি, এগুলো সব কি লিখার একটি মাধ্যম, এগুলোর উপরে কি সাহাবিগণ, শিক্ষিত সাহাবিগণ লিখে লিপিবদ্ধ করে রেখেছেন। আর যারা এই কাজে নিয়োজিত ছিলেন তাদেরকে বলা হয় কাতেবে ওহি, অর্থাৎ ওহি লেখক, অর্থাৎ ওহি লেখক। কাতেব মানে অর্থাৎ কি লেখক, আর ওহি মানে ওহি অর্থাৎ ওহি লেখক। এমন ওহি লেখক সাহাবিদের সংখ্যা ছিল 42 জন। এছাড়া কোরআনুল কারীম সংরক্ষণের মাধ্যম বললাম যে মুখস্থ অন্যতম একটা মাধ্যম, একটি হলো লিপিবদ্ধ করার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে, আরেকটি হলো কি লিখার মাধ্যমে, লেখনির মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কোরআন সংরক্ষণ সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো কোরআন সংকলন সম্পর্কে। কোরআন সংকলন কিভাবে হয়েছে? কোরআন সংকলনের ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে অধিষ্ঠিত হলেন। খলিফা হিসেবে অধিষ্ঠিত হওয়ার পর মুসলমানদের সাথে যারা মিথ্যা নবুয়তের দাবিদার প্রতিনিয়ত তাদের সাথে কি একটা সংঘর্ষের একটা পরিবেশ তৈরি হলো। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধ পরিচালনা করেছেন, যেটি হলো ইয়ামামা যুদ্ধ। এ যুদ্ধে অসংখ্য হাফিজ কোরআন শাহাদত বরণ করেছিলেন। এ অবস্থা দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে কোরআন সংকলনের উদ্যোগ নেওয়ার জন্য। তখন বয়োজ্যেষ্ঠ সাহাবীদের পরামর্শের ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের দায়িত্ব গ্রহণ করলেন। এক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে এটি কোরআন সংকলন কমিটি গঠন করলেন। তখন কোরআন সংকলন কমিটি সদস্য যারা ছিলেন তারা বিভিন্নভাবে কোরআনের আয়াতগুলো সুরাগুলোকে সংগ্রহ করেছেন। এভাবে সাহাবিগণ হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তারা কী করেছেন, কোরআনুল কারীম সংকলনের কাজ বা দায়িত্ব পালন করেছেন। এভাবে কোরআনের কপিগুলো অর্থাৎ সুরাগুলো অংশগুলো সংগ্রহ করার পর এটা মূল পাণ্ডুলিপি তৈরি করা হলো। এরপর এই পাণ্ডুলিপি পর্যায়ক্রমে ইসলামী যে শাসিত এলাকা ছিল, ইসলামী যে সাম্রাজ্য ছিল, সেগুলোর ভিতর কি সরিয়ে দেওয়া হলো। হযরত আবু বকরের মৃত্যুর পর সেই কোরআনের কপিটি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলে সেই কোরআনের কপিটি তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সংরক্ষিত থাকে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলামের বিস্তৃতি, ইসলামী সাম্রাজ্য, ইসলামী এলাকা বিস্তৃতি লাভ করলে কোরআনের পাঠে বিকৃতি বা বিভিন্ন ধরনের আঞ্চলিকতা প্রবেশ করে। এ সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র কোরআনের কপি অর্থাৎ ইসলামী এলাকায় যে কোরআনের কপিগুলো ছড়িয়ে পড়েছিল সেগুলো সংগ্রহ করলেন। আর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যে কোরআনের মূল কপি ছিল সেটি থেকে আরও 7টি কপি করে 7টি প্রদেশে পাঠিয়ে দিলেন। এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এজন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন বা কোরআন একত্রকারী বা কোরআন সংকলক। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে পবিত্র কোরআনুল কারীম সংকলন এবং সংরক্ষণ করা হয়েছিল। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম, এরপর যে আমরা
একক বা মূল্যায়নের চলে যাচ্ছি। দেখি তোমাদের কতটুকু প্রশ্নের উত্তর দিতে পারো। আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে পারবে। ক নম্বর প্রশ্ন, শরীয়ত শব্দের অর্থ কি? শরীয়ত শব্দের অর্থ রাস্তা, পদ্ধতি, জীবন ব্যবস্থা ইত্যাদি। খ নম্বর, শরীয়তের সর্বমোট উৎস কয়টি? শরীয়তের সর্বমোট উৎস হলো চারটি। শরীয়তের সর্বমোট উৎস হলো চারটি। প্রধান ওহী লেখকের নাম কি? প্রধান ওহী লেখক ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাতামুন নাবিয়িন কাকে বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নাবিয়িন বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় ধ্যানমগ্ন থাকতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তরই দিতে সক্ষম হয়েছ। তোমাদেরকে এর জন্য আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আগামীকাল অর্থাৎ আগামী দিন তোমাদের দ্বিতীয় অধ্যায় পার্ট 1, 2, 3 অংশের উপর টপলেস হবে। টপলেসের শিট তোমাদের ইতিমধ্যে হাতে পৌঁছে গেছে। আশা করছি তোমরা বাসায় সুন্দরভাবে টপলেসটি কমপ্লিট করবে। আর আগামী দিন আবারও ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ।